ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের একজন প্রতিবেশী স্বামী স্ত্রী তারা মানে ঝগড়া করেন, তো ঝগড়া করলে স্ত্রীর আওয়াজটা বেশি শোনা যায়, স্বামীর আওয়াজ খুব কম শোনা যায়, তো আমরা কি করতে পারি? আমরা অনেক বুঝিয়েছি বিষয়ে, তো যাই হোক কোরআন হাদিসের আলোকে যদি বোঝানো যেত ভালো হতো। তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ধরনের বিশেষভাবে তাদেরকে বলবেন যে তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা বাইরে প্রকাশ করা বা এমনভাবে কথা বলা যেটা বাইরে সাউন্ড চলে যায়, এটা এটা আরও মানুষের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটাকে বাড়িয়ে দেয়। কারণ শয়তান এখানে সুযোগ নেই, ইবলি মানে জিন শয়তান প্লাস মানুষের মধ্যে থেকে শয়তানরা এটা সুযোগ নিয়ে তাদের মধ্যে আরও ফাটল ধরানোর চেষ্টা করে, যে কারণে তাদেরকে বলবেন যে মনোমালিন্য হতে পারে, এটা স্বাভাবিক, নিজেদের মধ্যে যাতে তারা সলিউশন করে নেন নিজেদের মধ্যে। আর স্বাভাবিকভাবে স্বামীকেও বোঝানোর চেষ্টা করতে হবে, স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, স্ত্রীকে বলবেন স্বাভাবিকভাবে যে দেখুন স্বামীর আনুগত্য করাটা কত অপরিহার্য, যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদ আলি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লিমা জাআলা আল্লাহু লাহুম আলাইহিন্না মিনাল হক। অর্থাৎ আমি যদি পৃথিবীর কাউকে কারোর জন্য সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে সিজদা দিতে বলতাম। কারণ কিসের জন্য? কারণ তাদের যে হক, স্ত্রীদের উপর যে স্বামীদের যে হক রয়েছে সেটার এতটাই গুরুত্ব যে সেজন্যই তিনি আল্লাহ রসুল এই কথা বলেছেন। তো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন যে স্বামীর আনুগত্য করাটা কতটা, এমনকি বাবা মার ঊর্ধ্বে তার আনুগত্য বিয়ের পরে, এটা ওলামায়ে কেরাম বলেছেন। তো যাই হোক, এখানে অতএব এই জিনিসটা যাতে উনি খেয়াল রাখেন, আর স্বামীকেও বোঝানোর চেষ্টা করবেন যে মানে স্বাভাবিকভাবেই আপনি ধৈর্য ধারণ করবেন, যাতে মানে সবার তো আর মন মানুষের সাথে এক না, সব মেয়ের এটা বোঝানোর তাকে চেষ্টা করতে হবে, হয়তো কারো মন মানসিকতা অন্যরকম থাকতে পারে, সেজন্য স্বামীকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে যে আপনি ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ এর দ্বারা আপনি দুনিয়া এবং আখেরাতে তার পুরস্কার পাবেন। আর স্বাভাবিকভাবে স্বামীকেও বলতে হবে এই কথা যে আপনি তাকে আপনার স্ত্রীকে উপদেশ দেন, আপনি আপনার স্ত্রীকে উপদেশ দেন। যেমন সূরা নিসার 34-35 নম্বর আয়াত, এখানে এখানে যে সমাধান দেওয়া হয়েছে সেটা কাজে লাগাতে বলবেন, উপদেশ দেওয়ার প্রয়োজনে তার মানে বিছানা আলাদা করে দেওয়া, তারপরে মৃদু প্রহার করা, তারপরে যদি তাও না হয় আপনার দুজন মানে বিচারক বা তাদের সমাধানের জন্য দুজনকে নিয়োগ দিয়ে তাদের মধ্যে সমাধানের চেষ্টা করতে হবে। সুতরাং এটা স্বামীকে বলবেন, স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করবেন, উভয়কেই কৌশলে বুঝিয়ে আপনার তাদের মধ্যে সমাধানের চেষ্টা করবেন, আর তাদের জন্য দোয়া করবেন। আমরা সকলেই দোয়া করবো তাদের জন্য, সদা সর্বদা দোয়া করবেন, আল্লাহ তাআলা এর মাধ্যমেই হয়তো তাদের মধ্যে শান্তি নিয়ে আসতে পারেন, শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।